प्यारी सखी मेरी प्यारी सखी ये दिल कहीं खोया है मेरा जाने कहाँ इसे भूल गया नहीं कुछ भी है मुझको पता तेरे पायल में मैंने ढूंढ लिया तेरे कदमों तले सजनी प्यार किया तो जान गया ये मुश्किल है कितनी मेरी सांसों में तेरा प्यार बसा आँखों में तुम ही सजनी सुन रही सखी मेरी प्यारी सखी ये दिल कहीं खोया है मेरा इस दिल की मन में इस धड़कन में हो रही हलचल सी देखे बिना तुझे लगती है एक युग सी एक घड़ी सब नजरें जो देख रही मेरे दिल में दहशत सी ये स्वर्ग है या नरक है मुझको होश नहीं मेरी जिंदगी और मौत है अब हाथ में तेरे ही सुन रही सखी मेरी प्यारी सखी ये दिल कहीं खोया है मेरा ম্যাডাম ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে এখন ওনাকে রেস্ট নিতে দিন প্লিজ টু কি কি ব্যাপার ঝুম্প রানী নিজেই ফোন করে বাড়িতে দেখলে দুটো নেই নাকি তুমি ঢোকো তো ভেতরে হেসো না বেশি বুড়ো থাকলে কি বাড়িতে ডাকতাম নাকি আগের দিন দুজনে একবার কেস খেতে খেতে বেঁচেছি আরে ছাড়ো কেস খাবে আমায় কত জায়গা থেকে বেঁচে ফিরলাম এখন কেস খাবো এই দিনে পয়সা কবদের বাড়িতে এসে থামো থামো হ্যাঁ যতটা দেখতে সোজা লাগে ততটা সোজা নয় বুঝেছো আমার জানা আছে সবটা জানি আমি বেকা হলে তুমি কি আর ওই মল্লিক বাড়িতে নিজের মেয়েকে শান্টিং করতে পারতে নিজের মেয়ে কাকে বলছো নিজের মেয়ে তো তোমার মেয়ে নয় হ্যাঁ নাকি টাকা গাড়ি পেয়ে মেয়ে আর বউকে ভুলে গেলে না না পাগল নাকি তোমার যে একবার দেখেছে না জান থাকতে সে কোনোদিন ভুলতে পারবে না এই এই ধরো 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 কি বললে তুমি মানেটা কি মানেটা কি বলো বলো হ্যাঁ আরে বাদ দাও বাদ দাও বলছি যে কেন ডেকেছো বলো আরে বসো না একটু বলছি তোমাকে আরে বসবো পরে বুড়ি তাজমহলে তুমি কি এত খুঁজছো বলো তো কি আবার খুঁজবো জমির দলিল ওই হাইওয়ের ধার জমিটা এমন কথা বলো না যেন মনে হচ্ছে বুড়োর অনেকগুলো জমি আছে তবে না তো কি এতগুলো কাগজপত্রের মধ্যে না কোথাও একটা শান্টিং করে দলিলটা রেখেছে কিছুতেই পাচ্ছি না গো কত খুঁজলাম আমি ওই জমিটা কার নামে মানে বুড়ো না বুড়োর মেয়ে চারুর নামে চারু ওই জমিটা হচ্ছে বুড়োর পীড়িতের বউয়ের নাম আগের পক্ষের বউ না তো কি আমার নামে অত সোহাগ আমার সঙ্গে নেই গো বুড়োর ওই আগের পক্ষের পীড়িতের শিউলির নামে আছে কে আরে শিউলি গো শিউলি
ও মরলো বলেই তো বুড়োটা আমাকে বে করলো। এই শোনো না, একটা কথা না তোমাকে বলা হয়নি জানো, আমি শুনলাম এই শিউলি আছে না, আরে বুড়োর আগের পক্ষের বউটা, ওটা নাকি এমনি এমনি মরেনি গো, মরার পেছনে নাকি কোনো একটা কেলো আছে। কেলো মানে কেমন কেমন কেলো? আরে বাবা, এতদিন তো জানতাম যে ওই বুড়োর আগের পক্ষের বউ শিউলি, শিউলি শিউলি নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তুই এখন জানলাম ওটা নাকি পাতি অ্যাক্সিডেন্ট ছিল না গো। হ্যাঁ গো, ওটার পেছনে নাকি একটা কেস আছে। আমার কি কি ব্যাপার, তুমি হঠাৎ খাবি খাচ্ছ কেন শুনি? তুমি জানো নাকি? বলছি তুমি কখন ফিরলে? আমি আমি তো বাড়িতেই ছিলাম মৌলি। ও আচ্ছা, এইরকম জামা পরা একজনকে দেখলাম না পার্কে। মৌলি বলছি তুমি কোথায় গিয়েছিলে বলো তো? আমি আমি তো কোচিংয়ে গেছিলাম, কেন বলো তো? ও না, মানে আমি বলছিলাম যে দাদা ভাইয়ের কোনো খোঁজ পেলে তুমি? কি হলো ছোট বৌমা, ছোট দাদু ভাই ফোন ধরছে না? না মা, ফোন তো ধরছে না, আমার মনে হচ্ছে ওরা এখনো হাসপাতালেই আছে। সে কি, এতক্ষণে তো অপারেশন শেষ হয়ে যাওয়ার কথা। দাদা ভাইকে যখন ওটিতে নিয়ে গেছিল আমাকে তখন ফোন করেছিল। সে তো সেই কখন, এতক্ষণ একটা খোঁজ খবর দিল না? আমার মনে হচ্ছে মা এখনো হয়তো ওটি ওভার হয়নি। কি বলছো, কি এতক্ষণ ধরে এতক্ষণ ধরে অপারেশন হয় নাকি? না না না, সে কি করে। আচ্ছা আচ্ছা বৌমা, ওদের কোনো বিপদ আপদ হয়নি তো? না হলে তো ওরা এতক্ষণে কিছু একটা খবর টবর দিত। মা তবে কি 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 ভাবছো বৌমা? না মানে বলছি যে এখনো যখন কোনো খবর এলো না, আচ্ছা মা অপারেশনটা কি সাকসেসফুল হলো না? আমার কথা শুনে ঠাকুর মনে হয় দাদা ভাইকে ভোগেই পাঠিয়েছে। ঠাম্মি চারু, আর্য কেমন আছে, অপারেশন কেমন হয়েছে? মা, আর্যর অপারেশন সাকসেসফুল হয়েছে। কি এই, আমার মাথা ফাটা কিন্তু কিছু কাজ করছে না। কে ভানু কবে কার বউ কোথায় পলটল তুলেছে, আমি কি এইসব খবর নিয়ে বসে থাকবো নাকি? তুমি সত্যি জানো না? না সত্যি জানো না? কি আশ্চর্য, আমি নিজেই মরে যাচ্ছিলাম, মরার জন্য বেঁচে উঠলাম তাই। ও চুমকির বাবা, নাকি কান্না কেঁদো না আমার সামনে। এই ঝুমপা তোমার নাকি কান্না কিন্তু অনেক দিন আগে থেকে দেখে এসেছে। হ্যাঁ আমি কিন্তু জানি সব কিছু, এবার ঝেড়ে কাশো তো দেখি, কাশো কাশো। দেখ আমি এসেই ভুল করেছি, কি বলার আছে বলো না, চললাম। আগে কোথায় তাস খেলতে সেটা তোমার মনে আছে? কি ভাবছো চুমকির বাবা, গলা একটা মোটা সোনার চেয়ে নতুন জামা কাপড় আর নতুন গাড়ি চড়ছে বলে কি ঝুমপা তার পুরনো মদনকে ভুলে যাবে? পুরনো মদন তাস, এইসব কি বলছে, কি আমার মাথায় কিছু ঢুকছে না। আরে একটা সময় ছিল আমি তো নেশা করে সারাদিন পড়ে থাকতাম, না তুমি কি জানো না নাকি? শোনো, ওই বুড়োর আগের পক্ষের বউ শিউলি যে স্কুলে পড়াতো সেই স্কুলের পাশে তুমি তাস পেটাতে, এটা নিশ্চয়ই মনে আছে তোমার? আশ্চর্য, স্কুলে হাজার এক লোক যাচ্ছে আসছে, আমি কি সবার মানে ইজারা নিয়ে বসে আছি নাকি আমি? হ্যাঁ কার কার কে হবে, কার কে যাচ্ছে আসছে মাথা দিব্যি দিয়েছি? হ্যাঁ তা দাওনি, তা দাওনি, কিন্তু যেভাবে ওই শিউলির নাম শুনে তুমি চমকে উঠলে তাই বললাম আর কি। এই কি ব্যাপার বলো তো, হ্যাঁ দেখে এসব উল্টো পাল্টা কথা বলছো,
আমার কিন্তু মাথা ফাথা গরম হয়ে যাচ্ছে। ঝুমপা বাবা, ঝুমপার সামনে রোয়াব দেখিও না। কিন্তু তুমি যদি ওই বুড়োর আগের পক্ষের বউ শিউলিকে নাই চিনতে, তাহলে ওই বুড়োর টেরাংকে তোমার আংটি এলো কি করে? মানে তুমি যদি পাতি